হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আজ 31st, আর আমরা প্ল্যান করেছি গত পরশু, মানে 29 তারিখে প্ল্যান করলাম যে কোথায় যাবো। অ্যাকচুয়ালি কিছু খুঁজে পাচ্ছিলাম না, মন্দারমণি যাওয়ার প্ল্যান ছিল হিসেব মতো, যে 31st আর 1st অফ জান দুদিন কাটাবো একসাথে। কিন্তু মন্দারমণিতে হোটেল পেলাম না, এমনকি অনেক জায়গাতেই হোটেল পেলাম না। মুকুটমণিপুর ট্রাই করলাম, আরও একটা জায়গা ট্রাই করলাম পাহাড়ের দিকটা, মানে দুদিনের জন্য যাওয়া যায় এমন একটা পাহাড় আর কি, দার্জিলিং বা অন্য কোথাও নয়, মানে আমাদের নর্থ বেঙ্গল বা অন্য কোথাও নয়, দুদিনে যাওয়া যায় এরকম কোনো একটা পাহাড়ি এলাকা দেখছিলাম, মানে অযোধ্যা পাহাড় বলো, শুশুনিয়া পাহাড় বলো। তো ওইখানে খুব একটা সুইটেবল কিছু পেলাম না, ইভেন মন্দারমণিটাও ক্যান্সেল করলাম। তো হঠাৎ করে একটা লোকেশন ইউটিউব খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, সেটা হচ্ছে বেল পাহাড়ি। আমরা এখন যাবো বেল পাহাড়ি, তাও আমরা একদিনের জন্য হোটেল মানে হোটেল তো নয়, মানে ওখানে যে ফিক্সড টেন্টগুলো আছে সেগুলোও পাইনি। তো ওরা বললো আমাদের জন্য এই রকম একটা ডোম টেন্ট দেখাচ্ছি তোমার, এরকম আমরা কাল রাতে টেন্টেই ছিলাম, মানে রুমের মধ্যে টেন্টে ছিলাম, ভাবো কেমন। তো ওরকম একটা ডোম টেন্ট ওরা অ্যারেঞ্জ করে দেবে বলেছে, তাও আজকের জন্য, কালকের জন্য কিছু এখনও পাওয়া যাচ্ছে না, ওটা গিয়েই অ্যারেঞ্জ করবো। সেটা একটা দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর এই ট্রিপটাতে আমি সোলো রাইড করছি না, মানে আমি আর ও যেমন ইউজুয়ালি রাইড করি, তো এটাতে করছি না, আমার একটা বন্ধু যাচ্ছে, তো ওরাও কাপেল, আমরা দুজনে যাব। এখন বাজে 5:37, তো হোপফুলি 6টার মধ্যে বেরোতে পারবো, দেখা যাক কী হয়। তার মধ্যে এই যে সাজুগুজু চলছে এখনও, রোজ বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, বাট হতে পারে না, চলো দেখা হচ্ছে। এখন বাজে 6:26, আর গুগল দেবতা দেখাচ্ছে সেকেন্ড ব্রিজ যেখানে আমরা মিট করব, ওরা আসছে বেসিক্যালি মেটিয়া পুরুষ থেকে। তো গুগল দেবতা বলছে 37 মিনিটে চলে যাব, তো 20 কিলোমিটার 37 মিনিট, মানে 7:03 পৌঁছাবো। তো লেটস স্টার্ট। চল বেরিয়ে গেলাম, সাবধানে যাস তাহলে, টাটা। আমার পুরনো ভিডিওগুলোতে সবই ভয়েস ওভার দিতাম, তাই ওই ফিলটা পাওয়া যেত না। তোমরা সবাই ইনসিস্ট করেছো যে ভয়েস ওভার না দিয়ে, মানে আমি যখন রাইডিং করব তখন বললে ভালো হতো, তো আমি তখন মাইকটা অ্যারেঞ্জ করতে পারিনি। এই জাস্ট আমি প্রথম মাইকটা নিলাম, আর এটাই মাইকের পরে প্রথম ভিডিও, মানে মাইকটা কেনার পরে প্রথম ভিডিও। টেস্ট করার পর্যন্ত সময় পাইনি যে কেমনটা হচ্ছে, তো এটা আমাকে দেখতে হবে কেমনটা হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা, নয়েজ আসছে কিনা, সেটাও বোঝার কোনো উপায় নেই আমার কাছে এই মুহূর্তে। আর আমরা এখন আছি গড়িয়াহাট ব্রিজে, পার্ক সার্কাস থেকে মা ব্রিজ ধরে ডিরেক্ট চলে যেতে পারবো, বা আর একটা উপায় আছে, সেটা হলো রাজবেরি হয়ে এক্সাইড দিয়ে ওটাতেও যেতে পারবো। তো গুগল অলওয়েজ যেটা শর্টেস্ট সেটাই দেখায়, দেখি গুগল দেবতার কথা শুনে কি হয়। তবে সকালের কলকাতা একটা আলাদাই ব্যাপার, এই সকালটা আমাদের হয় না ওঠা, মানে আমার তো বিশেষ করে হয় না, কারণ আমি শুতে যাই 3:30-4:30 দিকে, আমার কাজটাই এরকম আর কি। তো লাস্ট কবে যে এরকম ভোর দেখেছি বলা খুব মুশকিল, তো ভোরের এই আমেজটাই একটা আলাদা ব্যাপার। আবার সিগন্যাল খেয়ে গেলাম শুধু, ও নাইস। তো সকালের এই যে একটা আলাদা গন্ধ আছে ওটাই একটা আলাদা ব্যাপার। খুব ইচ্ছা করছে মোহরানির কচুরি খেতে, কিন্তু ওরা হয়তো ওখানে গিয়ে ওয়েট করবো, ওদেরকে ফোন করলাম তুললো না, সেটা দেখে নিচ্ছে। আর এটা বিল্লার মন্দির, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রচণ্ড শরীর খারাপ আমার তার মধ্যে। দ্য সিটি অফ জয়, এই জন্যই তো বলে
আর মার্কশিটে 31st এমন হয়, মানে 31st বলো, ওহো সরি সরি সরি, আচ্ছা এদিকে হাত দেখাচ্ছে, চলে যাবো আমরা এদিকটায়। তো পার্ক স্ট্রিটে দেখেছো কত লাইট, 25শে ডিসেম্বর 31st এমন হয় মনে হয় যিশুর জন্ম এখানেই হয়েছিল। গুড মর্নিং কলকাতা। এবার কোন দিক, আমি বেঁকে গেলাম, বাঁদিকে গড়ের মাঠ, ব্রিগেড, ভিক্টোরিয়া সব ফেলে চলে যাচ্ছি ওই দিকটা, আমরা এখন যাব স্ট্রেট। আচ্ছা লুস বলছে তোমাদেরকে ভিক্টোরিয়াটা দেখাতে, আর তার সাথে হ্যাঁ দেখি সামনে থেকে দেখা যাচ্ছে কিনা চেষ্টা করছি, তোমাদেরকে যদি দেখতে দেখানো যায়। দাঁড়া একটা জায়গায় দাঁড়াই, হ্যাঁ এখান থেকে দেখো ভিক্টোরিয়া দেখতে পাচ্ছো, ওই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, আর ভিক্টোরিয়া চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে জাস্ট অসাধারণ। আচ্ছা আমরা এখান থেকে যাব এখন সেকেন্ড ব্রিজ, কিন্তু গুগলে বিদ্যাসাগর সেতু মারতে আমাকে ইডেনের দিকে নিয়ে যাচ্ছিল কেন আমি বুঝতে পারছিলাম না, এখানে গিয়ে এসে আমি সেটা বুঝতে পারবো এখন। তবে একটা জিনিস খারাপ লাগলো, যখন প্রবাবলি লাদাখ যাচ্ছিলাম না পুরী যাচ্ছিলাম, পুরী আমরা 10ম দিন বেরিয়েছিলাম, তো পুরীর দিনে একটাও লাইট জ্বলছিল না, মানে পুরীর দিনে বলছি মানে পুরী যখন যাচ্ছিলাম পুজোর দিনে দুর্গা পুজোয় একটাও লাইট জ্বলছিল না, তো খুব বাজে লাগছিল, মানে নবান্নে লাইট ভর্তি অথচ সেকেন্ড ব্রিজে কোনো লাইট নেই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আর আওয়াজটা কতটা পাচ্ছ আমি জানি না এখনো, কারণ আমি টেস্ট করার সুযোগই পাইনি এর মধ্যে। ঠান্ডা খুব একটা নেই, তবে সকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর আবহাওয়া দপ্তর বলছে হালকা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেটা অবশ্য হলে মানে বিশাল একটা অ্যাডভেঞ্চার হবে টেন্টের মধ্যে বৃষ্টি, আর বনফায়ার করব, বারবিকিউ করার ইচ্ছা আছে, যদি সুযোগ থাকে তো ডেফিনেটলি বারবিকিউ করব। আশা করছি এই ব্লগটা খুব এনজয় করবে তোমরা, আর প্রচণ্ডভাবে আমরাও এক্সাইটেড, কারণ এর আগে কখনো এইরকম ডোম টেন্টে থাকিনি, আমরা হুন্ডারি টেন্টে ছিলাম অবশ্য, তো এরকম ডোম টেন্টে থাকিনি, আর এটা পুরো জঙ্গলের মধ্যে, জায়গাটা বেশ ভালো, দেখে তো খুবই ভালো লাগলো। এবারে গিয়ে দেখি কতটা কি ক্রাউড আছে কী আছে, যতক্ষণ না যাচ্ছি বুঝতে পারবো না। আমরা তো সেকেন্ড ব্রিজ চলিয়া এলাম, আর গুগল কী দেখাচ্ছিলো জানি না, এখন আবার কী অন্য দেখাচ্ছে, ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছে, গুগলটার মাথাটা গেছে। আমরা কোন এক্সপ্রেস ধরবো, প্রত্যেকবারে যেটা ভুল করি, একবার এই দিক একবার ওই দিক করি, এবার ডেফিনেটলি কোনার দিক দিয়েই বেরোবো। টোলটা পেরিয়ে জাস্ট দাঁড়াবো ওখানে, ওহো এই দেখো আমাদের জন্য স্পেশাল রাস্তা করা, না এটা তো সবার জন্যই আছে, টু হুইলার, এই তো আমরা ঠিকই লেনে ঢুকেছি, টু হুইলার। সৌমালারা ফোন করছে না, সৌমালারা ফোন করছে না, এখন বাজে 7:02 না সরি 6:57, তো এখনও বলছে 5 মিনিট লাগবে, গুগল বলছে, গুগলের আজকে মাথাটাই গেছে। এই দেখো রাস্তা কেমন দেখাচ্ছে, তো এরকমভাবে নাকি আমি বিদ্যাসাগর সেতুতে পৌঁছাবো, তো ওরা অনেক লেট করেছে, ওরা বললো এখন ওদের 1/2 আওয়ার লাগবে, তো আমরা বেসিক্যালি দেখছি যে কোথাও একটা চা দোকান বা কিছু দেখে একটু ওয়েট করতে, কারণ ওই ওখানে তো তোমরা দেখলেই এমনি কিছু নেই, তো শুরু শুরু দাঁড়িয়ে থাকতে বোর লাগবে, তো অ্যাটলিস্ট
এক কাপ চাও খেতে পারবো দাঁড়িয়ে। তো সেই জন্যই দেখছি যে যদি বেরোনো তো যাবে। সবশেষে কাকার চা দোকান পেয়েছি, অনেক কষ্টে কতটা এলাম ওখান থেকে। তো এখানে বসে একটু চা খাই, রেস্ট নিই, তারপর দেখা যাক ওরা কখন আসে। ফাইনালি ওরা এসছে 40 মিনিট পরে, আর এর জন্য চা করেছে একবার, বলছে না গেলে যেতে দেবো না। তুমি চলো আগে চলো, তোমার ম্যাপ ফ্যাপ রয়েছে, চলো আসো আসো। কোলাঘাট আর 1 কিলোমিটার, আর এই দেখতে পাচ্ছ কোলাঘাটে সেই বিখ্যাত ব্রিজ, মানে সেকেন্ড ব্রিজ, মানে আমাদের যেটা বিদ্যাসাগর সেতু সেই রকম, এটাও কখনো পুরনো হবে না যতবারই দেখি। আর এই পাশ দিয়ে যখন ট্রেন যায় মানে অসাধারণ লাগে দেখতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওই দেখো বলতে বলতে একটা ট্রেন যাচ্ছে ওই দিকেরটা দিয়ে, কিন্তু ওটা মাল ট্রেন। ওহো, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই দাঁড়ো। এই দেখো দেখতে পাচ্ছ, তো কোলাঘাট ব্রিজ ছাড়িয়ে এলাম জাস্ট, আর এখন আমরা খুঁজছি কোথায় একটু ব্রেকফাস্ট করব, কারণ শেরে পাঞ্জাব যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। কারণ শেরে পাঞ্জাব যেতে গেলে অনেকটা সামনে থেকে ঘুরে আসতে হবে, আবার ইউটার্ন নিতে হবে, তো সেটা চাপের। তো শেরে পাঞ্জাবে আমরা আসার সময় খাবো। এই শেরে পাঞ্জাব, তার আমার কৃপায় তার আমার রেস্টুরেন্টে এসেছি। এখান থেকে খেয়ে ফটাফট বেরোতে হবে। কেকটা ফেলে দিল, ওই দেখো আবার খিস্তি হচ্ছে আমাকে। খাওয়ার পর্ব শেষ, ও খেল। দুঃখের বিষয় তোমাদেরকে আমার পিৎজাটা দেখাতে পারলাম না, সেই বঞ্জাবের পিৎজা হাটের পিৎজা। বেসিক্যালি ও পেটে কি খেল, আলুর পরোটা, আর আমি ওর থেকে শেয়ার করলাম সোমাল্লো ডিম টোস্ট আর কোয়েল ম্যাগি, আর তারপর এখন চা। অ্যাকচুয়ালি ভিডিও করবো বলে তারপরে ভুলে গেছিলাম ওই ইউটিউব আর ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে। মাঠটা খুব সুন্দর। তবে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে পাহাড়ে ম্যাগি 50 টাকা নেয়, কিন্তু এখানে ম্যাগি 60 টাকা নিল এক ম্যাগি। পরোটা আমরা যখন লাদাখ গিয়েছিলাম পাঞ্জাবে 40 টাকা 50 টাকা আলু পরোটা ছিল, তো এখানেও দেখলাম সেম প্রাইস, 50 টাকা পরোটা নিল, চা 20 টাকা, ডিম টোস্ট আগেন 50 টাকা, প্রচণ্ড এক্সপেন্সিভ। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশান এখনও 3.5 ঘন্টা দেখাচ্ছে, আর এখন টাইম হচ্ছে 10:05। আচ্ছা, বাঁ দিক দিয়ে গেলে দীঘা হলদিয়া, কিন্তু আমরা যাবো খড়গপুর। খড়গপুর হয়ে আমাদেরকে যেতে হবে। ঝাড়গ্রাম 105 কিলোমিটার, তো ঝাড়গ্রাম হয়েই তো আমরা যাব, কারণ বেলপাহাড়ি ঝাড়গ্রাম হয়ে যেতে হবে, তো সেটার 105 কিলোমিটার। আর আমরা ওখানেই একেবারে স্টপ নেব, মানে সেটাই ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে, আর কোথাও দাঁড়াবো না। রাস্তাটা ফাটিয়ে লাগছে,
মানে চালাতে যেমন মজা লাগছে তেমন প্রকৃতিটাও ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড এনজয় করছি। পিছনে তো গান করে করে আসছে, আমাদের এখনও ইন্টারকমটা কেনা হয়নি, তাই জন্য মানে একটুখানি বোরিং তো হয়েই যায় রাইডটা, তো ইন্টারকমটা মাস্ট কিনতে হবে। চেষ্টা করব যে নেক্সট কোনো লং রাইডের আগে ইন্টারকমটা অবশ্যই কিনে নেওয়ার। ইন্টারকম না হলে কি হয়, পিছনে বসে বসে প্রচণ্ড বোর লাগে, আর আমি যদি কিছু বলি বা ও কিছু বলে, যখন ওই 80-90 ক্রুজ করি তখন কিচ্ছু শোনা যায় না প্র্যাকটিক্যালি। তো ও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর এনজয় করছে অবভিয়াসলি, আমিও প্রচণ্ডভাবে এনজয় করছি। রাস্তা অসাধারণ, প্রকৃতিটাও ফাটিয়ে শুধু সবুজই সবুজ। খড়গপুর প্রায় আর ওই 4 কিলোমিটার মতোই বাকি আছে। ওরা আগে ওই দেখতে পাচ্ছ সৌমাল্য আর ওর ভাই কোয়েল। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন তোমাদের লাগছে ভিডিওটা, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, কেন জানি না, সাবস্ক্রাইব তো ফ্রিতে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে ওখান থেকে আমাদের ইন্সপিরেশান আসে, আর মানে আমাদেরকে ফোর্স করে আরও নতুন জায়গায় যাওয়ার, নতুন জায়গায় এক্সপ্লোর করা। তো প্লিজ তোমরা কমেন্ট করো। এরাও কীভাবে যাচ্ছে, আচ্ছা বাঁ দিকের রোডটা দিয়ে গেলে খড়গপুর, এইখান থেকে আমরা পুরী গিয়েছিলাম যদি তোমাদের মনে থাকে, এই রুটটা ধরে আমরা পুরী গিয়েছিলাম। সৌমল্যাটা কোন দিক গেল, এরাও গুলিয়ে ফেলেছে। হ্যাঁ এই দেখ, এরাও গুলিয়ে ফেলেছে, এইখানে এসে ন্যাচারালি সবাই গুলিয়ে ফেলে। হ্যাঁ এইটা একটা জিলিপির মতো প্যাঁচ হয় ওখানে একটা বেসিক্যালি, তো আমরা পুরীতে যাওয়ার সময় আমরা এইটা করেছিলাম। আচ্ছা এইটা মুম্বাই রোড, এই দিকটা খড়গপুর, তো আমরা এখন যাব মুম্বাই রোড হয়ে, মানে অ্যাকর্ডিং টু গুগল তাই বলছে। চলো গুগল দেবো, তো আমাদের যখন তাই বলছে আমরা তাই যাই। মানে আর কিছু, আর কিছু তুই খুঁজে পেলি না কপিল শর্মার শো? লাল মাটি অলরেডি শুরু হয়ে গেছে যেই খড়গপুরটা মানে ক্রস করেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো, ধুলো একাকার, আর ডান দিকে যত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এই গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো ধুলোতে, তো পুরো লাল ধুলো আর কি, মানে লাল মাটি লাল ধুলো, তার মধ্যে এই ন্যারো রাস্তা, বাহার গোড়া, এটা কোথায়, মালঞ্চ রোড, বাহ দারুণ দারুণ, জুগাড়ু বুদ্ধি একে বলে, জুগাড়ু বুদ্ধি। দেখো অলরেডি শালবন শুরু হয়ে গেছে, জায়গাটার নাম হচ্ছে শালিকা, মানে ওই আর কি সবে স্টার্ট হয়েছে, তো ওই দিকটা আরও ঘন জঙ্গল তো পাবো, মানে আমরা যেখানে যাচ্ছি তো ওটা অলরেডি মাওবাদী এলাকা, জঙ্গলমহল, ওটা জঙ্গলমহলেই তো যাচ্ছি। দেখতে পাচ্ছ এই গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, তো 2 কিলোমিটার আগে পাঞ্চার হয়েছিল, ওইখান থেকে নিয়ে আসা হলো,
এখন এখানে রিপেয়ার করব তারপরে যাব। তো বেসিক্যালি বলছো ওরা ফিটিংস করতে পারবে না, কারণ ওরা ইউজুয়ালি বাইকের করে না তাই। তো আবার দেখি আগে কোথায় পাই, বললো আগে বাইক দোকান আছে বলছে হাফ কিলোমিটারের মধ্যে, একটু হাওয়া দিয়ে দেখি যদি কতটা যাওয়া যায়। সব অবশেষে এইখানে একটা পাওয়া গেছে গ্যারাজ, ওই যে কি রুগেছে পেলেক, হ্যাঁ দেখা যাচ্ছে না, খুললে বোঝে। তো ফাইনালি আমরা বেরোতে পারলাম, সবে গাড়ি রিপেয়ার হলো, আর পাঞ্চারটা এত বিচ্ছিরি হয়েছে, টায়ারটা পুরো কেটে গেছে। তো সরি, টায়ারটা কেটে গেছে মানে টায়ারটা তো ফেটে গেছেই একটু, টিউবটা পুরো কেটে গেছে। টিউবটা আবার অনেক দূর থেকে নিয়ে এলো, 3-4 কিলোমিটার দূর থেকে, তো সেই জন্য বেশ অনেকটা সময় লাগলো, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগলো। আচ্ছা এটা একটু রিস্কি, তো প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। এবার ব্যাপারটা হলো যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে খাবার মতো কিছু নেই, তো সামনে দেখি ওর বলছে গা গুলাচ্ছে খিদেতে, তো ওখানে বিস্কিট ছাড়া কিছুই ছিল না, আর মিষ্টি বিস্কিট খেতে ইচ্ছা করছে না বলছে। তো দেখি সামনে কোথাও গিয়ে একটু হালকা খেয়ে নেব। কি সুন্দর কালারের মাটির বাড়ি, এই এই দিকটা ঢুকতেই মানে লোদাশুলি, আমরা এখন লোদাশুলিতে আছি, এই লোদাশুলিতে ম্যাক্সিমাম মাটির বাড়ি, বেশ সুন্দর দেখতে, মাটির দোতলা বা তিনতলাও বাড়ি। আচ্ছা একটা জিনিস যেটা আমাকে বললো, মানে আমরা যেখানে বাইক সারাচ্ছিলাম তো ওখানে বললো যে এই চত্বরে হাতি মাঝে মধ্যেই দেখা যায় আর কি। তো একজন বললো যে এই দিকটায় একটা 40টা হাতির একটা দল আছে, আর ওই দিকে কোথাও একটা বললো যে 30টা হাতির দল আছে, তো এটা প্রায় দিনই মানে দেখা যায় সন্ধ্যের পরে। তো এটা খুব ভালো লাগলো, আর বললো আমাদের রাস্তার পথে হয়তো ভাগ্য ভালো থাকলে ময়ূরও দেখতে পাবো, তো ভেবেই খুব ভালো লাগছে। এই দেখো কি সুন্দর সুন্দর মাটির বাড়ি, সময় বেশি নেই হাতে, সানসেটের আগেই আমাদের পৌঁছে যেতে হবে। প্ল্যান ছিল অ্যাকচুয়ালি মানে 1টা-1টা নাগাদ পৌঁছে যাবার, তো রাস্তায় কিছু মানে এগুলো তো মানে পার্ট অফ রাইড, যদিও কিছু করার নেই, আনফর্চুনেটলি ওর বাইকটা পাঞ্চার হয়ে গেল। দেখো এগুলো সব শাল মৌয়া, এই জাস্ট শালবনিটা ক্রস করে এলাম, আর দুদিকে এগুলো প্রবাবলি শাল গাছ, মানে আমি বিশাল বিজ্ঞ নই যে বলতে পারবো এগুলো শাল কি মৌয়া, বলে সবাই শাল মৌয়া তাই বললাম। কিন্তু রাস্তা একেবারেই ঠিকঠাক নয়, খুব বাজে প্যাচ ছিল, পেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি লাদাখ যাওয়ার পর থেকে, লাদাখ যাওয়ার পরে এসেই আমি জাস্ট মানে তার আগে দার্জিলিং গেলাম, গ্যাংটক গেলাম, তারপরে লাদাখ গেলাম, পুরো লাদাখটা সার্কিটটা কমপ্লিট করলাম, মানে জম্মু কাশ্মীর হয়ে মানালি হয়ে চণ্ডীগড় হয়ে কলকাতা ফিরলাম, তারপরে দীঘা গেলাম, এই সরি পুরী গেলাম, তারপরে বকখালি গেলাম। তো এতদিনে আমি এইটা বুঝতে পেরেছি যে ডেস্টিনেশনে খুব একটা আনন্দ নেই পৌঁছে, যা আনন্দ রাইডেই। মানে তোমরা যদি মনে করো যে আমি অমুক জায়গায় লাদাখে গিয়ে বিশাল কিছু একটা দেখবো, বিশাল কিছু একটা ব্যাপার হবে, সেরকম কিন্তু অ্যাকচুয়ালি নয়। তুমি যেটা দেখতে দেখতে লাদাখ যাবে, বা যেটা দেখতে দেখতে পুরী যাবে, বা যেটা দেখতে দেখতে যে কোনো ডেস্টিনেশনে যাবে, এই ধরো এখন যেমন আমরা যেখানে যাচ্ছি, এই যে যাওয়ার পথে এই জায়গাগুলো মিস করলে কিন্তু এটা তুমি ফিরে পাবে না, বেসিক্যালি এটাই মেন জিনিস। তো এই জায়গাটাই উপভোগ করতে করতে তোমাকে যেতে হবে। তো এটা আমরা অনেক সময় মাথায় রাখি না, আমরা ভাবি কোনোভাবে যে কোনোভাবে পৌঁছে যাওয়া নিয়ে দরকার ডেস্টিনেশনে, সেটা করলে কিন্তু চাপের, কারণ আমার পাস্ট অভিজ্ঞতা থেকেই আমি বলছি। তো যে জায়গাটা দিয়ে যখন যাচ্ছ ওটাকে জাস্ট উপভোগ করতে করতে যাও যতটা পারো সম্ভব, কারণ ওটাই মজা, গিয়ে ডেস্টিনেশনে গিয়ে কোনো মজা নেই।
দেখে বেসিক্যালি মিস করছি প্রচণ্ডভাবে দার্জিলিংটা, কারণ ডুয়ার্সের রাস্তা দিয়ে যখন বা সেবক দিয়ে তুমি যখন যাবে দার্জিলিং, তখন ঠিক এইরকমই দুদিকে বন মানে জঙ্গল পাবে। তো হঠাৎ মনে পড়ে গেল দার্জিলিংয়ের কথা। দার্জিলিং মানে বাঙালির কাছে একটা ইমোশন, দার্জিলিং ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, আবার যাবো, চাপ নেই। ঝাড়গ্রাম আর 4 কিলোমিটার, দেখতে পাচ্ছ দিনের বেলায় কীরকম হয়ে আছে, অন্ধকার টাইপের। এই দেখো, দুর্গা টেম্পলটা এইদিকে, আর আমরা জাস্ট এখানে একটু দাঁড়িয়েছি, ওই জাম্বনি থেকে জাস্ট আমরা একটু এসেছি। আর এই জায়গাটা, এই দিকটা বড় চাঁদ বিলা, এই জায়গাটা এখানটা, এইখানে একটা তিন মাথার মোড়। আর জাম্বনি থেকে আমরা জাস্ট কিছুটা এলাম, তো এইখানে এলাম তার কারণ যেটা বলছিলাম, লুচির খিদে পেয়েছিল, তো এইখানে দোকান পেয়ে গেলাম। এখানে ঘুগনি, পাউরুটি, ডিম টোস্ট, অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে এখানে। তো একটু ঝালঝাল কিছু খেতে চাইছিলাম, তো বেসিক্যালি ঘুগনিই খাবে, ঘুগনি আর ওই ব্রেড একটু শেখে দিলে খেয়ে নেবে। আর সৌমাল্য গেল, ওর গাড়ি রিজার্ভে পড়ে গেছে, কী করে বুঝতে পারছে না, হয়তো যেখানে ও পাঞ্চারটা সারাচ্ছিল ওখানে হয়তো তেল কিছুটা রিলিজ করে নিয়েছে, কারণ ও কাল রাতে ট্যাঙ্ক ফুল করে এসছে, আর মাত্র আমরা এই 150 কিলোমিটার মতো এসছি, তাতেই ওর রিজার্ভে পড়ে গেছে। তো এটাও একটা ইনসিডেন্ট ঘটলো আর কি। এই দেখ, এটা মোষের গাড়ি, গরুর গাড়ি নয়। এই দেখো মাটির দোতলা বাড়ি, মানে এখানে প্রত্যেকটা বাড়ি ম্যাক্সিমাম বাড়ি দেখো মাটির দোতলা বাড়ি, মানে যেদিকে তাকাবে সব একই রকম প্রায় প্রায়। এই মুরগি মুরগি মুরগি, এই দেখো মন্দির যাওয়ার ওই রাস্তাটা, ওইখান থেকে একটা রাস্তা আছে, ওটা আমরা মিস করে গেলাম, তো আমরা যেতামও না দুর্গা মন্দির, তো আমরা হয়তো বা এইটা দিয়েও যাওয়া যায়। ওই দেখতে পাচ্ছ একটা গেট আছে, তো ওইটা দুর্গা মন্দিরের গেট, তো আমরা ইচ্ছা করেই গেলাম না, কারণ আজকে সময় প্রচণ্ড কম, আগে আমাদের ট্রেনে পৌঁছতে হবে গন্তব্যস্থলে, সেটা এখনও অনেকটা বাকি, 60-65 কিলোমিটার প্রায় বাকি, তো সেই জন্যে। ও ওয়াও, সুন্দর ব্যাপার। এই দেখো ছোট্ট একটা ড্যাম মতো, ড্যাম ঠিক নয়, এখান থেকে তো জল পাস হচ্ছে। ওই চিল্কাগড় এই দিকে ডান দিকে, আর এটা ওই রাজবাড়িটা, কিন্তু আজকে আমরা কোনো কোথাও যাব না, না না সময় নেই। বেলপাহাড়ি আর এখান থেকে 15 কিলোমিটার, মানে আমরা এখন যেখানে আছি। আর এই দেখো, হা হা হা, কি সুন্দর সরষের ক্ষেত। মেঘরাজপুর ডান দিকে, তো বেলপাহাড়ি এখান থেকে আর ওই 15-14 কিলোমিটার, কিন্তু আমাদের এখনও যেতে হবে প্রায় ওই 59-60 কিলোমিটারের মতো। তো এতক্ষণ আমরা আসছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, হঠাৎ আমরা আসছি তারপরে মাঠের মধ্যে দিয়ে, দুদিকে মাঠ আর বিভিন্ন রকম শাকসবজি চাষ হয়েছে, তার মধ্যে সরষের ক্ষেতও দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দুদিকে মাঠ, ঘরবাড়ি, সুন্দর বেশ লাগছে, হালকা ঠান্ডাটাও অনুভব করছি। তো একটা দার্জিলিং ফিল আছে ঠান্ডাটার জন্য, যেহেতু আমরা শীতকালে এখানে এসেছি তো এমনি ঠান্ডা লাগছে, কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার আগে মানে শিলিগুড়ি থেকে যখন সেবক রোডে যাই, যে হালকা একটা ঠান্ডা ফিলটা আছে ওইটা পাচ্ছি, তো ওর জন্য আরও বেশি মন খারাপ হচ্ছে মনে হচ্ছে, মানে দার্জিলিংয়ের ওই ঘটনাগুলো মনে পড়ছে আর কি। বেসিক্যালি
মানে শুধু ধরো শালবনের মধ্যে দিয়ে গেলে হয়তো এই ফিল্ডটা হতো না, কিন্তু এই ঠান্ডার জন্য যে ফিল্ডটা আসছে, ও না এই দিকটা দেখো, সুন্দর মনোরম পরিবেশ। কাঁকড়াঝোর ঘাটশিলা জামবানি, জামবানি নিচের দিকে, কাঁকড়াঝোর ঘাটশিলা সামনের দিকে, সুন্দর রং করে দেবে, কি সুন্দর রং করে দেয়। প্রত্যেকটা ঘর কিছু তো রং করে, খাটিয়ে তো ব্যাপারটা ঠিক আছে। ওই সূর্য পাহাড়ের চূড়ায়, আর এই দেখো ডান দিকে পাহাড়, সে মনের আনন্দে গান জুড়েছে ভাবো। এ দেখো কি সুন্দর বাড়িটা, তারপর সূর্যটা পুরো চাঁদের মতো লাগছে, অ্যাকচুয়ালি এটা সানসেট হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে এটা চাঁদ। সব থেকে ভালো এখানে ঘর বাড়িগুলো, কি শুন তুলবি এটার, এই দেখো কি সুন্দর ঘর, ওই ওইখানটা রোটানে ওই অলমোস্ট রিস্ট কাঁকড়াঝোর আর 3 কিলোমিটার দেখালো। ও রাস্তাটা দেখেছ, ওই দেখো এরকম যাচ্ছি আর এরকম উঠছি, মানে আমাদের 12 ঘন্টা লাগতে চলেছে প্রায়, 200 কিলোমিটার আসতে 12 ঘন্টা লাগছে, কিরমভাবে এলাম তাতেও গাড়ি 90-এ চালিয়ে এলাম ভাবো, কিরকমভাবে এসছি আমরা, 200 না 200-এর একটু বেশি হবে, 250 হবে। হ্যাঁ কাঁকড়াঝোর আর 2 কিলোমিটার পুরোটাই ফরেস্ট, আর আমরা প্রায় মানে হিল টপে আছি বলতে পারো, পাহাড়টার প্রায় প্রায় টপের দিকেই আছি, এখানে পাহাড়গুলো এরকমই মানে ওই দার্জিলিং বা গ্যাংটকের মতো অত উঁচু পাহাড় নয়। প্রচণ্ড মজা লাগছে, প্রচণ্ড এনজয় করছি, বিশেষ করে পাহাড়ি ঠান্ডাটা ফিল করছি, মানে এই ঠান্ডাটা কলকাতার ঠান্ডার মতো নয়, একটুখানি পাহাড়ি ঠান্ডা যেমন হয় ওই ওই রকম ঠান্ডা, আর দার্জিলিং দার্জিলিং ফিল আছে, হালকা পাহাড় ঠান্ডা সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। আর তাছাড়া এই বাড়িগুলো, মাটির বাড়িগুলো অসাধারণ, মানে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা গেট আপ, সুন্দর সুন্দর রং করা, সব মিলিয়ে মিশে বেশ সুন্দর। আর একটা বাড়িতে দেখলাম তো শাড়িতে যেমন ওই চুমকি বসে, ওরকম গোল গোল স্টোন মানে মিরর বসানো আছে ছোটো ছোটো,
এই দেখো 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 তো বলেছিল হাতি ক্রস করতে পারে রাস্তা, হাতি ক্রস করলো না, ছোটা হাতি ক্রস করলো। অসংখ্য মুরগি দেখতে পাবে তুমি, মানে তোমরা যখন আসবে রাস্তায় মুরগি ভর্তি। আচ্ছা, আর বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, ওগুলো দেখতে গেলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করতে হবে তোমাদেরকে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা হচ্ছে ATW4U, ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আর স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দেখো লাঙল, ওয়াও, লাঙলের ফলে দেখো বাড়ি যেটা বলছিলাম, কী সুন্দর করে সব কালার করা। রাস্তা দেখেছো কত মুরগি, এই দেখো এ 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 দেখো। আর তার সাথে রাস্তাটা দেখো কিরকম নামছে, ও প্রচণ্ড এনজয় করছি আমরা। এমনটা নয় যে মানে রাস্তায় দেরি হয়ে গেছে বলে আমাদের একটা ইনসিডেন্ট হলো, যেটা ওটার জন্য আমরা মানে রিগ্রেট করছি সেরকম কোনো ব্যাপার নেই, প্রচণ্ড এনজয় করতে করতেই আসছি আমরা। তো আমরা অলমোস্ট এসেই গেছি, 2 কিলোমিটার তো দেখালে এখান থেকে আর 1 কিলোমিটার হবে। তো এই দেখো কাঁকড়াঝড় ইকো ক্যাম্প, আর এই নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, দেখে নিও। আর সেই দূরের যে দুটো ডোম টেন্ট আছে ওটা বোধহয় আমাদের জন্য ওয়েট করছে। আর এই দেখো সামনেই আছে চারমূর্তি হোমস্টে, ওইখানে আচ্ছা চারমূর্তি এর যে মুভিটা সিনেমাটা বাংলা সিনেমাটা সেটা এখানেই হয়েছিল। বাহ, যেটা চেয়েছিলাম এখান থেকে যেন পাহাড় দেখতে পাই। শুন, হ্যাঁ, বাঁধাকপি, বেগুন ভাজা, চিপস, চিপসটা আমি কিনেছি, লেবু, ডিম তরকারি, লেবু পেঁয়াজ, ও আবার ভাতের সাথে মুড়িও খাচ্ছে। তো ব্যাপারটা হলো লাঞ্চটা আমরা ইভিনিংয়ে করছি, ডিনারটা কখন করবো জানি না, আর বারবিকিউ হবে বলেছে, এটা একটা গুড নিউজ। এখন আমরা খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।